Smoking is injurious to health. It causes cancer. धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक धूमपान कैंसर कारण আগে তুমি বলো ছাদে উঠলে কি মতলব হে স্যার বিশ্বাস করুন স্যার চুপ নিশ্চয়ই তুমি পাইবে ছাদে উঠেছ চুরির মতলবে বেটা তুমি সত্যি বলছো তো তুমি চোর নও না স্যার একদম ঠিক তো চুরি করতে ওঠোনি না স্যার তবে ছাদে উঠলে কেন আগে স্যার সেটাই মনে পড়ছে না বুঝলেন এই শোনো এই এক মিনিট সময় দিচ্ছি তোমাকে তার মধ্যে সব কথা খুলে বলো তা না হলে এমন রাম চাচান চাচাবো না পাড়া শুদ্ধ লোক জড়ো করে তোমায় রাম প্যাদানে দেওয়া করো ওরে বাবা আবার মারা পড়ে যাবো স্যার আবার মারা পড়বে কবার মারা পড়েছো হে একবার পড়ে যা কষ্ট পেয়েছি আবার মরতে হলে স্যার পাটটাকে একটু খুলে বলো তো বুঝলেন না স্যার আমি আজ সন্ধ্যেবেলা সম্ভবত গাড়ি চাপা পড়ে গেছিল ওইটুকুই আচ্ছা মনে পড়ছে বলো কি তারপর 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 আর কি পটল তুললাম মরে গেলে মরেই যদি গেলে আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছে কে সেটাই তো বুঝতে পারছি না স্যার আমি কে এই তার মানে তুমি বলবেন না স্যার কেন কেন সত্য মরেছে কিনা বুঝলেন না কিন্তু তুমি তো ওদেরই একজন তাহলে ওদের কেন ভয় পাচ্ছ হ্যাঁ ওই ওদের তো সবে মাত্র একজন হয়েছি এই স্যার নতুনদের যা হয় আর কি তাহলে আমার সন্দেহটা ঠিক যা ভেবেছি তাই এখন মাথা ঠিক রাখা দরকার এই ভাই শোনো তুমি এক কাজ করো তুমি বরং এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও একটা পাকাপাকি ব্যবস্থা করে নাও স্যার
এই আপনার ছাদটা কিন্তু মন্দ নয়, বেশ নিরিবিলি। হ্যাঁ, এই না, তোমার কি মাথা খারাপ? ওই যে দেখছো চিনুবাবুদের চিলে কোঠা, ওখানে চলে যাও। ও ওরে বাপরে, মগ থেকে এসে তো প্রথমে ওখানেই গেছিলাম। এই তুম্ব চেহারা, এ বাবা, আমার দিকে পিস্তল নিয়ে ছুটে এসে বলে কি পাকড়ো পাকড়ো। না স্যার, আপনার ছাদটাই ঠিক আছে। বুঝেছি, ওটা চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন কিনা। তাই মনে হলো, ওই বলে না সব আর যায় না বলে। তা বলে পিস্তলটারও? তা তোমারও যায়নি মনে হচ্ছে। তা তুমি কি ছিলে বলো তো? আমি আগে স্যার সেটাই মনে পড়ছে না, বুঝলেন? বাবা বাবা বা, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিনুবাবুর চিলে কোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর আসল কথাটাই মনে পড়ছে না। ওই কিছু কিছু মনে পড়ছে আর কিছু কিছু পড়ছে না। এই সদ্য মরেছি কিনা বুঝলেন, সব যেন একবার তালগোল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে, এখন কি করতে চাইছো বলো? আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখানটাই বসছি। ও বসবেন? হ্যাঁ বসবেন। কিন্তু তুমি? আমি এই ওখানে বসে ভাবি, দেখি আমি কে, কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, ভাবি। চেষ্টা করে দেখো। আমি বসলাম। আপনি বসুন বসুন। চালিয়ে যাও চালিয়ে যাও। হ্যাঁ স্যার। স্যার, ও স্যার, স্যার ঘুমলেন নাকি? কি হলো? কি কিছু না, বলছি একটু কথা বলবো। আবার কি হলো? ওই ভিড় বাজাও একটা। কি ব্যাপার? কি তখন থেকে বাপের জন্মে শুনিনি যে ভূতে বিড়ি খাই? এই স্যার, দয়া করে বকবেন না, বুঝতে পারছেন না, চিরদিনের অভ্যাস। করছো হ্যাঁ সব? আগে স্যার অদৃশ্য হওয়ার চেষ্টা করছি স্যার, পারছি না। পারবে পারবে, চেষ্টা করে যাও, পারবে। ও স্যার, বড্ড তেষ্টা পেয়েছে। ওই এক এক গ্লাস জল খাবে? ওই একটু দিলে মন্দ হয় না। বোতল চলবে তো? অর্থাৎ তুমি যা ভাবছো তা নয়, মানে জলের বোতল চলবে? হ্যাঁ, সে জল তোমাকে খাওয়াতে পারি, কিন্তু কথা দিতে হবে, অদৃশ্য হয়ে যাবার পরে এই ছাদ ছেড়ে কিন্তু চলে যেতে হবে। হ্যাঁ দেবী করো। কার নামে করবো স্যার? আমার নামে করি। কি আল্লাদি কথা! তোমার নাম ধাম কিছু মনে আছে? না, তবে আপনার নামে করি। হ্যাঁ হ্যাঁ, এই আমার নামে কি? আমার নামে দিব্যি খেতে হবে না, তুমি বরং এক কাজ করো, মহাদেবের নামে দিব্যি খাও। স্যার বলছি, ওই ওনার নামটা বলতে পারবো তো? এই না, আসলে আমি ওই সদ্য মরেছি কি না। আরে উনি তো তোমাদের দেবতা, ওনার নামে দিব্যি খাটো। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি দিব্যি করো, আমি তোমার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ আপনি যান, আমি এখনই করছি করছি করছি। এই বাবা মহাদেবের নামে স্যার। বাট অত স্যার স্যার করার কি আছে? দেবি করো দেবি করো, আমি তোমার জন্য জল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ করছি। বাবা মহাদেবের নামে দিব্যি করে বলছি, বাবা মহাদেবের নামে দিব্যি করে বলছি, বাবা মহাদেবের নামে দিব্যি করে বলছি,
বাবা মহাদেব। এই নাও তোমার জ, কোথায় গেল? কোথায় গেলে কোথায়? ও ভূতবাবু, কোথায় গেলে? জল এনেছি তো, জল খাবো বলল দিয়ে। অদৃশ্যবাবু, ও অদৃশ্যবাবু, জল এনেছি তো তোমার জন্যে, পালিয়ে গেল। ডেকে ডেকে আমারই গলা শুকিয়ে গেল। না, আর ছাদে থাকা যাবে না, নিচেই যাই। আজার ক্ষমতা দেবে না মনে হচ্ছে, যাই চোখে মুখে একটু জল দিয়ে আসি।